আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়া নিজে বিধবা হয়েও কোনো বিধবাকে ভাতা দেয়নি। অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ। পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল নাই আওয়ামী লীগের কারণে বললেন মির্জা ফখরুল। মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় এএসআই প্রত্যাহার। বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ 12 নাবিক। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়া নিজে বিধবা হয়েও কোনো বিধবাকে ভাতা দেয়নি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোক্তা হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটি আজ স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বেকার জীবন থেকে রক্ষা পেতে নারী পুরুষ সকলেই এখন নিজের উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। তিনি বলেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে, সকল ধরনের ভাতা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া নিজে বিধবা হয়েও কোনো বিধবাকে ভাতা দেয়নি। শুধু বিধবা নয়, সকল ধরনের ভাতা থেকে বঞ্চিত করেছে অসহায় দরিদ্র মানুষদের। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা স্বাবলম্বী হয়েছে। বিধবা মাতৃত্বকালীন, স্বামী পরিত্যক্তা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী সহ সকল ধরনের ভাতা দিয়ে আসছে। শেখ হাসিনার অঙ্গীকার প্রত্যেকটা গ্রামকে শহরে পরিণত করা, তার সফলও মিলছে। দেশে কোনো গৃহহীন থাকবে না, খুঁজে খুঁজে বের করে তাদের বাড়ি দেওয়া হবে। শনিবার জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ 1,16,00,000 টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার আশকরপুর ইউনিয়নে মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, 1,03,00,000 ব্যয়ে আউলিয়াপুর ইউনিয়নে দক্ষিণ ঘুঘুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও 77,00,000 টাকা ব্যয়ে চেরাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অস্ত্রমুখী স্কুলছাত্রীকে ধর্ষণ। রাজশাহীর পুটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার পুটিয়া থানায় মামলা করা হয়েছে। পুলিশ ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি পাঠিয়েছে। তবে অভিযুক্তদের শুক্রবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুটিয়া থানার ওসি সোহরাউদ্দিন হোসেন বলেন, জড়িত চারজনের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে, দুজনকে শনাক্ত করা যায়নি, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, বুধবার রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে স্কুলছাত্রী। চার যুবক অস্ত্রের মুখে তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে তার স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর স্কুলছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে তার মা বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছেন। মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সে 10ম শ্রেণীর ছাত্রী। পায়ে সমস্যা থাকায় তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আত্মীয়দের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে সে ধর্ষণ ও চিন্তায় শিকার হন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল নাই আওয়ামী লীগের কারণে বলেন মির্জা ফখরুল। দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নমূলক নানা কর্মকাণ্ডের জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল নেই। শনিবার দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার 15 এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে বৈঠকের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সমস্ত কথা হলেও মূল বিষয়কে এড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা আর কিছু না। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো আমরা আমাদের কথাগুলো বলছি, কিন্তু পার্লামেন্টে বিরোধী দল নাই তাদের কার্যকলাপের কারণে। তারা এদেশে গণতন্ত্রের কোনো স্পেস, কোনো পরিসরই দেয়নি। সেই ডেমোক্রেটিক স্পেস না থাকলে একটা পেশিবাদী রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন আমরা ঠিক বুঝি না। উনি যেহেতু চাচ্ছেন দেখতে, অল্প সময়ের মধ্যে সেটা দেখতে পাবেন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা হরণ, সংবাদকর্মীদের নির্যাতন এবং নির্বর্তনমূলক আইন প্রণয়ন গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে। সবাই উল্লেখিত বিষয়গুলো ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে জনমত গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মামলার ভয় দেখিয়ে ডাকাতের ঘটনায় এএসআই প্রত্যাহার। কাজীপুরের নওজোর এলাকায় মোটরসাইকেলে আরোহী দুই বন্ধুকে আটকে রেখে ডাকাতের ঘটনায় এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাকে প্রত্যাহারের আদেশ দেন, তবে তার দুই সহযোগী কনস্টেবল মোহাম্মদ মিন্টু ও মোহাম্মদ নোমানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যাহারকৃত সহকারী উপপরিদর্শক এএসআই সাদাত হোসেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় কর্মরত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটনের উপকমিশনার অপরাধ জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসন থানার এএসআই সাদাত হোসেনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় শনিবার দুপুরে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে তার মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে তাদের দেহ তল্লাশি সহ নানাভাবে হয়রানি ও মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখান। এক পর্যায়ে দুই কনস্টেবল তাদের পকেট তল্লাশি করে দুজনের কাছ থেকে ৬,৮০০ টাকা নিয়ে নেন এবং তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলেন। ছেলেদের আটক করার খবর পেয়ে রাতে মনির ও আলফাজের বাবা সেখানে ছুটে যান। পরে আরও ৬,০০০ টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবে নিখোঁজ ১২ নাবিক। বঙ্গোপসাগরের নোয়াখালীর বাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আজ শনিবার বঙ্গোপসাগরের বাসানচরে অদূরে এই ঘটনা ঘটে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর বাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনীরচর নামক স্থানে লাইটার জাহাজটি ডুবেছে। এতে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ করছে। লে কমান্ডার আব্দুর রহমান আরও জানান, কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রোলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ির ফসলের ব্যাপক ক্ষতি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হঠাৎ করে আধা ঘণ্টা ব্যাপী বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার রাতে ৭:৩০টার দিকে এই ঝড় বয়ে যায়, তবে ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা আশরাফুল ইসলাম আকাল জানান, রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমতৈলপুরান ঘাট সহ কয়েকটি গ্রামের প্রায় ১০০ ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাধাঘাট ইউনিয়নের ঘাগরা দীঘিরপাড় লাউরের গড় তাহিরপুর সদর সহ উত্তর শ্রীপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর, দক্ষিণ বড়দল বালিঝুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৮৩টি ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। এসব ঘরবাড়িতে থাকা মানুষজন তাদের গৃহপালিত পশু নিয়ে মহাবিপদে পড়েছে। সকাল থেকে এসব বাড়িঘরে মেরামত করছে কিছু কিছু পরিবার। উত্তর বড়দল ইউনিয়নের হানিফ মিয়া জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে তার ৫ কেয়ার জমির মধ্যে ১ কেয়ার ০.০৮২৫% ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির জানান, শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে কিছু ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য এখনও পাওয়া যায়নি। তথ্য সংগ্রহ করা হচ্ছে।